আসসালামু আলাইকুম, আমি টিপু সুলতান। দীর্ঘ 3 বছর গবেষণা করেছি, ইংরেজি ভাষা সহজভাবে শেখার জন্য বই তৈরি করেছি। আমার বইটা রিডিং পড়বেন, বানান মুখস্থ করবেন না, ওয়ার্ড মুখস্থ করবেন না, হারাবে না। আপনার যতটুকু জানা আছে জানাটা আমি বাড়াবো, আপনি রিডিং পড়বেন। এই যে সালাম দিলাম আমি, আমরা আমাদের বাসায় কেউ যখন বেড়াতে আসে বা কোনো প্রয়োজন আসে, আমরা দরজা খুলেই তাকে সালাম জানাই। এই সালামে দুইটা এ আছে। প্রথমে এস এ এল এ এম, একটা এ বাদ দেন, এস এল এম, সালাম মানে দড়ম করে দরজা বন্ধ করে দেওয়া। সালাম দেব না, দড়ম করে দরজা বন্ধ করে দেব। মনে করেন জ্বলন্ত আগুন গনগনে ছাই, ইংরেজিটা আপনার জানা নাই, মনে করেন, মনে করেন, তাহলে রিমেম্বার মনে করা। রিমেম্বার আরই বাদ দেন মেম্বার, এই মেম্বারের এম লেটার বাদ দেন এম্বার। জ্বলন্ত আগুন গনগনে চাই, বানান মুখস্থ করার প্রয়োজন নেই, হারাবেও না। স্ট্রম, ধড়, প্রচণ্ড ধড়, এই ইংরেজিটা কোথায় পাবেন? আমি এখন সুন্দর করে যদি একবার বলি আর কখনোই বলবেন না। ক্রিস গেইল ক্রিকেট খেলায় 4 রান এবং 6 রান নেওয়ার প্রচণ্ড ঝড় তুলে দেয়, প্রতিপক্ষ ঘাবড়িয়ে দেয়। এই প্রচণ্ড ঝড় ক্রিস গেইল, গেইল মানে প্রচণ্ড ঝড়, একেবারে সহজ। আমরা দেখেন নাপিত, আমরা বলি বারবার মানে নাপিত, এই বারবারে দুটা প্যাস লাগে, বানানটা এ না ই, বারবার, প্রথমবারে প্রথম লেটার এ, বি এ আর, দ্বিতীয়বারে বি ই আর, ক্লিয়ার? আর ভুল হবে না। এখন একটা জটিল ওয়ার্ড বলবো, যে ওয়ার্ডগুলির উচ্চারণ একই রকম, বানানো আলাদা, অর্থও আলাদা। 4টি, পি এ ডবল পি ওয়াই, পি ই ডবল পি ওয়াই, পি ও ডবল পি ওয়াই, পি ইউ ডবল পি ওয়াই, মনে রাখা খুব কঠিন। আমি এখন বলবো আর জীবনে ভুল হবে না। পি এ ডবল পি ওয়াই, এ পি ই ডবল পি ওয়াই, ই পি ও ডবল পি ওয়াই, ও পি ইউ ডবল পি ওয়াই, ইউ এ ই ও ইউ, র সা আ দা, র সা আ দা দিয়ে খায়, কত সুন্দর মিলে গেল। অতএব রতে রস ভরা, পি এ ডবল পি ওয়াই, সাতে সাঙ্গা, পি ই ডবল পি ওয়াই, আ আফিম গাছ, পি ও ডবল পি ওয়াই, দা দাম্ভিক লোক, পি ইউ ডবল পি ওয়াই, একেবারে ক্লিয়ার। আমরা দেখেন ব্যাটারি, প্রত্যেকটা জিনিসে ব্যাটারি চালায়, সে মোবাইল বলেন না যে কোনো কাজে। এই ব্যাটারির মধ্যে আরও অনেকগুলি বোনাস আছে। ব্যাটারি কমন ওয়ার্ড, এই ব্যাটারির ওয়াই লেটারটা বাদ দেন, ব্যাটার মানে মারা, পিটা বা পিটিয়ে প্রসারণ করা। ইয়ার বাদ দেন ব্যাট, বি এ ডবল টি, ব্যাট মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা টি বাদ দেন, বি এ টি, ব্যাট, ব্যাট মানে বাদুড় বা ক্রিকেট খেলার ব্যাট। সেপারেট, এই সেপারেট বানানটা আমাদের এ আর ইর প্যাস লেগে যায়, ভুল হয়ে যায়, যখন তখন আমরা মনে রাখতে পারি না। আমি একটু কে বলি একবার, একটু খেয়াল করে দেখেন, আর কখনো বলাবে না। সেপারেট, এস ই পি এ আর এ টি ই, সেপারেট, ই দুটো দুই পাশে সেপারেট করে দিলাম, এটাই এটাই, এটা এ এটাই, মাঝখানে দুটা এ। মেয়েরা সাধারণত একটু ফুটানি নেওয়ার জন্য দেখবেন যে ভ্যানিটি ব্যাগ রাখে, ভ্যানিটি, ভ্যানিটি ব্যাগে টাকা থাকতেও পারে নাও থাকতে, কিন্তু ভ্যানিটি ব্যাগটা খুব চমৎকার হতে হবে, ফুটানি নেওয়ার জন্য, ডেমাগ দেখানোর জন্য। ভাই, এই ভ্যানিটি শব্দের অর্থই ডেমাগ, ক্লিয়ার? আমরা দেখেন বলি থাইসিস, যক্ষা। এই থাইসিস রোগটার বানানটা, থাইসিস বানানটা কোনো রকম মিল নেই উচ্চারণের সাথে। আমি এখন বলছি, একটু খেয়াল করেন, আর কখনো ভুলবেন না। ফ ইহা হয়, পি এইচ ফ, দিস মানে ইহা, ইজ মানে হয়, হয়ে গেল থাইসিস। বইটা ওয়াফি লাইফে অ্যাভেলেবল পাবেন। সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।